বড় যদি নেতা হয় তার নামের আগে নটোরিয়াস ক্রিমিনাল আছে সেটা আগে মুছে রাখাক। আমাকে বলেছে নটোরিয়াস ক্রিমিনাল, আমার নামে 46 খানা কেস করেছে। আমাকে নটোরিয়াস ক্রিমিনাল বলার আগে একটা ফুটেজ একটা প্রমাণ যদি তুমি দেখাতে পারো তবে তোমাকে বাপের বেটা বলে আমি সেদিন মনে করব। অসভ্য বর্বর রাখাল ক্যানিং পূর্বের বিধায়ক, ওকে কমিশনগুলো কি বলেছেন জানেন? নটোরিয়াস ক্রিমিনাল আমাকে বলছো যে নটোরিয়াস ক্রিমিনাল আমি মানহানি মামলা করতে পারি, কিন্তু ওই 4 পয়সা নকুলদানার বিরুদ্ধে মানহানি মামলা করে করবোটা কি? সারা জীবনে একটা কেস এখনো আমার হয়নি, কোনোদিন পুলিশের কাছে যাইনি, কোনোদিন লোকাবে যাইনি। আমাকে বলছো যে নটোরিয়াস ক্রিমিনাল আমি মানহানি মামলা করতে পারি, কিন্তু ওই 4 পয়সা নকুলদানার বিরুদ্ধে মানহানি মামলা করে করবোটা কি? হাত গন্ধ করবো? না 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 না, আমি হাত গন্ধ করার লোক না। আমি আজকের বলতে চাই গোটা ভাঁওর সহ সারা বাংলার মানুষের কাছে, এখানে আমার বহু টিভি মিডিয়া বন্ধুরা আছেন, এখানে আমাদের বিভিন্ন ইউটিউব চ্যানেলের বন্ধুরা আছেন, আমি একটা কথা বলি, ভোটের পরে যে ঘটনাগুলো ঘটেছিল আমরা তো কিছু জানি না, কি ঘটনা ঘটেছে। একমাত্র নওশাদ ওখান থেকে, ওনার নাকি একটু আধ্যাত্মিক আবার শক্তি আছে, উনি নাকি আগে শুনেছিলাম আপনার সেই আলাউদ্দিন আশ্চর্য প্রদীপ অনেকে দেখেছিলেন, আবার ওই কি ধরনের আরব্য উপন্যাস টুপন্যাস আমরা একটু টিভিতে দেখি, সামনে একটা ওই আংটি নাকি সব কিছু দেখা যায়, কোথায় কি হচ্ছে না হচ্ছে যেটা মনে করবে সেটা দেখতে পাবে। এই নওশাদের হাতে নাকি একটা আংটি আছে, সেই আংটিতে নাকি ফুরফুরা শরীফে বসে ও যদি একবার ঘষে ভাঁড়ে কি আছে সব নাকি দেখতে পায়। যতগুলো কেস হয়েছে শুনলে অবাক হয়ে যাবেন, এক হাতে লেখা টাইপ করা, একই রকম ভাবে লিখে দিয়েছে কারণ কারণ নাম করে, এরম ভোটার লিস্ট ধরে ওদের সঙ্গে যারা ছিল তাদের নাম করে কেস করা হয়েছে হাইকোর্টে। তাদের যখন কেউ কেউ জিজ্ঞাসা করছে বলছে আমরা কিছুই জানি না দাদা, উল্টে গিয়ে তারা গিয়ে থানায় গিয়ে বলছে, পুলিশকে বলছে যে আমরা কিছুই জানি না, আমরা এদের নামে মানহানি কেস করতে চাই। ভাবতে পারেন কত বড় অসভ্য এরা, আমার নামে 46 খানা কেস করেছে, আর আমার তো দুটো পা দুটো হাত, আমি 46 জায়গায় থাকবো কি করে? তা আমি ওর বাপের বেটা যদি হয় বলি, আমাকে নটোরিয়াস ক্রিমিনাল বলার আগে একটা ফুটেজ একটা প্রমাণ যদি তুমি দেখাতে পারো তবে তোমাকে বাপের বেটা বলে আমি সেদিন মনে করব। অসভ্য বর্বর রাখাল, এটা পরিষ্কারভাবে আজ বলছি, সারা জীবনে একটা কেস এখনো আমার হয়নি, কোনোদিন পুলিশের কাছে যাইনি, কোনোদিন লোকাবে যাইনি। আমাকে বলছো যে নটোরিয়াস ক্রিমিনাল আমি মানহানি মামলা করতে পারি, কিন্তু ওই 4 পয়সা নকুলদানার বিরুদ্ধে মানহানি মামলা করে করবোটা কি? হাত গন্ধ করবো? না 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 না, আমি হাত গন্ধ করার লোক না। আর শুভেন্দু যে কথা বলছে আর আজকের ওই 4 পয়সা নকুলদানা সেই কথা বলছে, আমার ভাবতে অবাক লাগে, ভাবতে ঘৃণা লাগে যে একজন বিধায়ক যে বিধানসভায় দাঁড়িয়ে প্রতিনিয়ত বিজেপিকে সাপোর্ট করে আবার সে আবার ভাঁওরের মাটিতে এসে বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় নাকি বিজেপিকে সমর্থন করেন, লজ্জা লাগে না? একজন অসভ্য মূর্খ, ভাবতে ঘৃণা হয়। এই ধরনের নোংরামি আমি অবিলম্বে বন্ধ করার জন্য আমি আবেদন করব। ক্যানিং পূর্বের বিধায়ক, ওকে কমিশনগুলো কি বলেছেন জানেন? নটোরিয়াস ক্রিমিনাল ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন এসেছিল, এসে এখানে তদন্ত করেছে, যার নেতৃত্বে অজগতা হয়েছে তাকে নটোরিয়াস ক্রিমিনাল বলে গেছে। এত বড় যদি নেতা হয় তার নামের আগে নটোরিয়াস ক্রিমিনাল আছে সেটা আগে মুছে রাখাক।